তাই আগামী দিনে G20 বদলে গিয়ে G21 হয়েছে এটাই নরেন্দ্র মোদিজির চমৎকার নরেন্দ্র মোদিজি যখন বিদেশে যান অস্ট্রেলিয়ার প্রাইম মিনিস্টার তাকে মিস্টার বস বলেন পাপুয়া নিউগিনির প্রধানমন্ত্রী বা প্রেসিডেন্ট তার পায়ে হাত দিয়ে প্রণাম করেন আপনারা জানেন এই সভাগুলো আমাদের রাজ্যের রাজ্য সভাপতি থেকে জেলা সভাপতি সাংসদ থেকে বিধায়ক কেন্দ্রীয় মন্ত্রীগণ সবাই আমরা বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে মোদিজির সুশাসন আর পিসি ভাইপোর দুঃশাসন একথা আমরা সর্বত্র তুলে ধরার কাজ করছি আপনারা জানেন যে গত 9 বছরের অধিক সময় অতিবাহিত হয়েছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তিনি ভারতবর্ষকে বিশ্বের কোন জায়গায় নিয়ে গেছেন অর্থনীতিতে পঞ্চম G20 এর সফল সমাবেশের মধ্য দিয়ে তার সভাপতিত্বের মধ্য দিয়ে এবং সর্বসম্মতিক্রমে প্রত্যেকটা এজেন্ডা গোটা বিশ্বের তাবড় নেতা আমেরিকার প্রেসিডেন্ট সহ অনুমোদন দেওয়ার মধ্য দিয়ে আজকে স্বামী বিবেকানন্দ 1893 সালে আজকের এই 11ই সেপ্টেম্বর দিনে শিকাগো ধর্ম সম্মেলনে ভারতবর্ষকে পৃথিবীর উচ্চ শিখরে নিয়ে গেছিলেন তার এতদিন পরে আজকে G20 এর স্বাধীনতার 75 বছর পরে সম্মেলনের মধ্য দিয়ে ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন গ্রহণ করেছে শুধু তাই নয় যে আফ্রিকান ইউনিয়ন তৈরি হয়েছিল G20 এর বিরোধিতা করে তাকে সদস্য পদ দেওয়ার মধ্য দিয়ে নরেন্দ্র মোদিজি একজন পারদর্শী একজন সর্ব মানুষের কাছে গ্রহণযোগ্য বিদেশি নেতা হিসেবে বিশ্ব নেতা হিসেবে তিনি আজকে গ্রহণীয় হয়েছেন তাই আগামী দিনে G20 বদলে গিয়ে G21 হয়েছে এটাই নরেন্দ্র মোদিজির চমৎকার নরেন্দ্র মোদিজি যখন বিদেশে যান অস্ট্রেলিয়ার প্রাইম মিনিস্টার তাকে মিস্টার বস বলেন পাপুয়া নিউগিনির প্রধানমন্ত্রী বা প্রেসিডেন্ট তার পায়ে হাত দিয়ে প্রণাম করেন আপনারা টিভিতে দেখেছেন এক মাস আগে পাপুয়া নিউগিনির রাষ্ট্রপ্রধানকে যখন সাংবাদিকরা জিজ্ঞেস করে মোদিজির পায়ে হাত দিয়ে প্রণাম করলেন কেন তিনি বললেন যে মোদিজি তার দেশের মানুষকে 225 কোটি ডোজ করোনার ভ্যাকসিন দেওয়ার পরেও পৃথিবীর 55টা গরিব দেশকে করোনার ভ্যাকসিন বিনামূল্যে দিয়েছিলেন তার মধ্যে পাপুয়া নিউগিনি ছিল তিনি আমার দেশের আফ্রিকার এই ছোট্ট দেশটার কয়েক লক্ষ মানুষকে এই মানুষটি বাঁচিয়েছেন বিনা পয়সায় ভারতীয় চিকিৎসা বিজ্ঞানীদের আবিষ্কার করা করোনার ভ্যাকসিন প্রদান করে তাই তার পা দিয়ে ছুঁয়ে প্রণাম করছেন মোদিজি লালকেল্লার প্লাকার থেকে 15ই আগস্ট এই 15ই আগস্ট ঘোষণা করেছেন তৃতীয়বারের জন্য বিজেপি সরকার হবে এবং তৃতীয়বারের জন্য জনগণ আমাকে রাষ্ট্রপ্রধান করবে আমি কথা দিতে পারি অর্থনৈতিকভাবে ভারতবর্ষ আগামী 24 সালে 3 নম্বর তৃতীয় অর্থনৈতিক শক্তিশালী দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে আমি যারা আমাদের এই সভা সুন্দর করে করার জন্য কয়েক ঘন্টার ব্যবস্থায় করেছেন আমাদের দেবদাস সর্দার বিজয় মিস্ত্রি শ্রীমন্ত মণ্ডল সোমনাথ রায় তিনজনকে বিশেষ কৃতজ্ঞতা জানাই আমি ধন্যবাদ জানাই অভিজিৎ সর্দার সভাপতি ডায়মন্ড হারবার জেলা ভারতীয় জনতা পার্টি দীপঙ্কর জানা জোন কনভেনার রণদেব মজুমদার জেলা ইনচার্জ বিশ্বনাথ হাইত রাজ্য সদস্য নীতিশ মণ্ডল রাজ্য সদস্য বিশ্বজিৎ খা অগ্নিশ্বর নস্কর মানস দাস মাননীয় জেলার সাধারণ সম্পাদক ত্রয় রূপালী মণ্ডল আমাদের ভোলানাথ মণ্ডলের স্ত্রী শুনে রাখুন দিদিকে আমি সাথে নিয়ে এফআইআর লঞ্চ করেছি দিদি রিট করেছে কলকাতা হাইকোর্টে এবং
উনার পরিবার উনার দুটো মেয়ে যাতে মোটা কাপড় আর মোটা ভাতে বেঁচে থাকতে পারে তারও দায়িত্ব আমি শুভেন্দু অধিকারী নিচ্ছি। আপনারা একদম নিশ্চিন্ত থাকবেন, আমরা আমাদের শহীদ পরিবারকে অনাথ হয়ে ভেসে যেতে দেব না। আমাদের মধ্যে উপবিষ্ট আছেন ভাতৃপ্রতিম প্রীতম দত্ত কো ইনচার্জ সুপল ঘাটু সহসভাপতি, মানসী সাহা আমাদের তমনদ ভৌমিক, মধু কুমার, পার্বতী নস্কর, বুদ্ধদেব মণ্ডল এবং সঞ্চালক বিধান পারুই সব সমস্ত নেতৃত্বকে আমি সম্মানিত মঞ্চ, মহিলা মোর্চা, যুব মোর্চা, কিষাণ মোর্চা, এসসি মোর্চা, ওবিসি মোর্চার সকলকে আমি আন্তরিক কৃতজ্ঞতা জানাই। আপনারা জানেন এই সভাগুলো আমাদের রাজ্যের রাজ্য সভাপতি থেকে জেলা সভাপতি, সাংসদ থেকে বিধায়ক, কেন্দ্রীয় মন্ত্রীগণ।